بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد جي أمر ديني بأي أبو سعيد أفني جانت سيسن أسكال زي مانوش تاك ماتا كتن كم لغاي كتن ببسل لغاي الغسل لغاي إتا جائز كنا جي بأي যারা কৃত্রিম সুল লাগাইব এবং আলগা সুল লাগাবে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উপরে লানত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর লানত করেন সেই সব নারীদের কে যারা নিজের মধ্যে কৃত্রিম চুল লাগায়, আলগা চুল লাগায়, তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে লানত পড়ার জন্য বলছেন। বুখারীর 5933 নম্বর হাদিস। তো আমরা এই হাদিসে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নারীদের উপরে লানত কথা বলছেন যারা কৃত্রিম চুল লাগায়। তাই পুরুষ মহিলার একই হুকুম, কোন পুরুষও লাগায় কৃত্রিম চুল, তাও তার উপরে এই অপরাধের অপরাধী তার উপরে তার আগে ধরা হবে। আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এক মহিলা আনসারী মহিলা তার মেয়ে বিবাহ দিয়েছেন, সেই মেয়ের মাথার চুল উঠে যেত, তার স্বামী বললেন চুল লাগানোর জন্য, তো মেয়ের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মেয়ের মাথায় আলগা চুল কৃত্রিম চুল লাগাইতে পারি কিনা? আল্লাহ রাসূল বললেন না, লাগাইতে পারবো না, যে নাকি কৃত্রিম চুল লাগাইবে তার উপর লানত বর্ষিত হবে। বুখারীর 5205 নম্বর আয়া, 5 নম্বর হাদিস। তো আমরা এই হাদিসগুলো দ্বারা জানতে পারলাম যে আলগা চুল লাগানো টাক মাথা এ নিষেধ, আমরা লাগাবো না। ভাই আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আমাদের যে সুন্দর আল্লাহ পাক দিয়েছে আমরা ওই সুন্দর উপর ব্যবহার করি, ওই সুন্দর নিয়ে চলি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখেরাতে খায়র বরকত দান করবেন। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম।